আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এটা হচ্ছে গতকাল সকালবেলার একটা ভিডিও আর আমি গতকালকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি নাই তাই ভাবলাম এটাই আজকে আপনাদেরকে একটু শেয়ার করে দিই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো সকালবেলায় যখন চা বানানো হচ্ছিল আমি তখন একটু ভিডিও করে রাখছি আর এই চাটা হচ্ছে আদা আর তুলসী পাতা দিয়ে বানানো আর এই লাল চাটা খাইতেও কিন্তু খুবই ভালো লাগে এভাবে আদা আর তুলসী পাতা দিয়ে তো সকালবেলা এরকম চা খাইতে আসলে ভালোই লাগে আর চায়ের সাথে যদি বিস্কুট থাকে তাহলে তা আরও বেশি ভালো লাগবে তো এখন আমি হচ্ছে এই চাটা নিয়ে যাচ্ছি টেবিলে রাখার জন্য আর এর সাথেই হচ্ছে আম্মু একটু কাঠবাদাম খাইতে পছন্দ করে তো রাতেই হচ্ছে কাঠবাদামটা ভিজায় রাখা হয় তাহলে এটা খাইতে আরও বেশি ভালো লাগে তো পাশে কাঠবাদাম রাখা আছে তো এই যে সেই কাঠবাদাম তো চায়ের সাথে আম্মু বিস্কুট আর কাঠবাদাম এই দুটো জিনিস খাইতে খুব বেশি পছন্দ করে সেই জন্য আমি এখানে একটু রেখে দিলাম এর এরপরে হচ্ছে আমি একটু পানিও দিয়ে দিব আম্মুর জন্য তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে এখন আমি হচ্ছে পানিটা রেখে দিলাম আর আজকে আপনাদের সাথে একটা সকালবেলা নাস্তার রেসিপিও কিন্তু শেয়ার করব তো সেটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর এই দিকে এটা হচ্ছে আমাদের বারান্দায় যে পুঁশাক গাছ লাগানো ছিল সেটারই একটু নতুন করে বিচি বের হইছে তো সেটাই আপনাদেরকে একটু দেখালাম হয়তো আপনাদেরও ভালো লাগবে আর এই নতুন বিচিগুলো কিন্তু দেখতে আসলে ভালোই লাগতেছে খুবই সুন্দর আর এই বিচি কিন্তু খাওয়াও যায় তবে সেই পরিমাণে হয় নাই যে তুলে ভাজি করে খাবো যদি বেশি পরিমাণে হয় তাহলে খাওয়া হবে আর এইদিকে এটা হচ্ছে সকালবেলায় অনেক ফেরিওয়ালা আসে এরকম সবজি বিক্রি করতে শাক তো সেখান থেকে আম্মু এই কচু শাক আর এটা হচ্ছে সেই কলই শাক এটা কিনে আনছে কলই শাকটা প্রায় অনেকটা পরিমাণেই ছিল আর দামও খুব বেশি রাখে নাই তো সেটা আপনাদেরকে একটু দেখালাম আর এই শাকের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আমি ডেস্ক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব যারা দেখেন নাই সেখান থেকে দেখে আসতে পারবেন তো এই যে সেই সকালবেলা নাস্তার রেসিপি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সুজি রান্না করা হবে সকালের নাস্তা হিসেবে তো এই কারণে হচ্ছে এলাচ দারচিনি আর তেজপাতা নিয়ে নিছে আর এখন হচ্ছে একটা হাঁড়িতে তেল দিয়ে দিছে আর এখন হচ্ছে সুজি দিয়ে দিলো এটাকে এখন প্রায় দশ মিনিটের মতো একটু ভেজে নিবে কারণ সুজি যত ভাজা হয় তত খাইতে আরও বেশি মজা লাগে তো এখন হচ্ছে এলাচ দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিছে এবার এটাকে দশ মিনিটের মতো একটু ভেজে নেবে তো এখানে আর একটু সুজির প্রয়োজন হয়েছিল এই কারণে এটা দিয়ে দিছে আর সকালের নাস্তা হিসেবে এরকম সুজি কিন্তু আসলে ভালোই লাগে রুটির সাথে এটা খুবই ভালো লাগবে খাইতে আর এমনিতেও এটা খুবই ভালো লাগে তো এখন হচ্ছে এটা দশ মিনিটের মতো ভাজা হয়ে গেছে আর এটার কালারটা ব্রাউন হয়ে আসছে এখন হচ্ছে এতে পানি আর একটু লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছে তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা সেই মতো দিবেন তো এটাকে এখন খুব ভালো করে জাল করে নিবে যে যতটুক রাখতে চান যে পরিমাণ রাখতে চান সেরকম জাল দিবেন ঘন না হওয়া পর্যন্ত তো এই যে এটা রান্না হয়ে গেছে এখন এটাকে নামাই নিবে তো সুজি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদম ঝটপট হয়ে যায় আর এই সুজিটা দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগতেছে আর এটা খাইতেও খুবই মজা তো আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই দিকে আমি সকালে নাস্তা নিয়ে চলে আসছি এটা হচ্ছে রুটি আর ডিম পোচ যেটাকে বলে সেই ডিম পোচ আর সুজি এটা খুবই ভালো একটা মানে আমার পছন্দের একটা খাবার বা নাস্তা তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে তাহলে আজকে আমি চলি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ